সালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো তোমাদের সামনে আবারও ভিডিও ক্লাস দিতে চলে আসলাম, তোমাদের বাবা মিস নুসরাত জাহান। তো মনে হয় আমার বাচ্চারা অনেক ভালো পড়াশোনা করছে, কারণ পরীক্ষা তো চলেই আসছে, তাই না? হ্যাঁ, পড়াশোনা করতে হবে, অনেক ভালো করে করতে হবে। আর বাসায় আছো, অন্যান্য চাপ নেই, বাসায় বসে বসে ক্লাস দেখতে পাচ্ছো, শিডিউলগুলো পেয়ে যাচ্ছো, নোট শিট যা আছে সব কিছু পেয়ে যাচ্ছো। তো শুধু এখন কাজ হলো বাসায় বসে বসে পুষ্টিকর খাবার খাওয়া, ঘুমানো, আর একটু করে পড়াশোনা আর ব্যায়াম করা, তাই না? হ্যাঁ, তো বাবুরা গতদিনের ক্লাসে পড়া তোমরা কেমন মনে রেখেছো একটু যাচাই করে নেওয়া যাক, ঠিক আছে? ওকে, তাহলে আমি বের করছি প্রথমে গতদিনের পাঠ্য তোমাদের কি ছিল, মনে আছে? মনে আছে? আচ্ছা, তুমি বলো তো আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। ভেরি গুড, বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, তা সেখান থেকে আমি একটু ধরছি। ওকে, আচ্ছা তুমি বলো আমাদের এই যে মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছে? থ্যাংক ইউ, ঠিক বলেছো, 9 মাস। কথাটা বলার আগে প্রায় কথাটা বলি, কারণ পুরোপুরি হয় না, তো দিনে কিছুটা কম থেকে যায়, তাই প্রায় 9 মাস আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার পরের প্রশ্নের দিকে যাই। বলো দেখি, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন? হ্যাঁ, গুড, রেড স্পোর্টস ময়দান, যেটা কি বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। ওকে, আরেকটা বলি, বঙ্গবন্ধু কবে স্বাধীনতার ঘোষণা দেন? 26শে মার্চ। 26শে মার্চ প্রথম প্রহরে বলা হয়। কেন বলা হয় জানো? 25শে মার্চের কালো রাত্রিতে যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায়, তখনই সেই রাতের ঠিক ভোরের দিকে আমাদের বঙ্গবন্ধু কি করে স্বাধীনতার ঘোষণা দেন, ঠিক আছে? তো যেহেতু শেষ রাতের দিকে, তখন সেটা 26 তারিখে ধরা হয়ে থাকে, এবং সেই ঘোষণার পরে কিন্তু বঙ্গবন্ধুকে কি করা হয়, গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, আমরা আজকের পড়ার দিকে এগিয়ে যাব। তো আজকে আমরা কি পড়াবো বলো তো, একটু ছবি দেখতে পড়ো কি আবারও? হ্যাঁ, ঠিক বলেছ, আবার আমরা বঙ্গবন্ধু সম্পর্কে পড়বো। এই মানুষটা এমন একটা মানুষ যাকে মানে পড়ে হয়তো বা তার সম্পর্কে পড়ে কিছু শেষ করা যাবে না, যতই পড়ি যতই জানি তবুও যেন মনে হয় বারবার বঙ্গবন্ধু সম্পর্কে পড়ি, তাই না? এত ভালো লাগার একটা ব্যক্তি, এত প্রিয় একটা ব্যক্তি সবার, যার ব্যক্তিত্বের কথা সবারই পড়তে ইচ্ছে করে, পড়তে ইচ্ছে করে না, আমার তো খুব পড়তে ইচ্ছে করে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাই, ঠিক আছে? আমরা গত ক্লাসে যে প্রশ্নগুলোর উত্তর শিখেছিলাম তা কিছু বাকি ছিল, আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সেগুলো শেষ করে ফেলবো। আর আরেকটা কথা, তোমাদের সহায়তার জন্য কিন্তু স্কুল থেকে ভালো ভালো তোমার প্রশ্নের ধরন নমুনা শিট দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ পাঠের এই সবটি পৃষ্ঠা তোমাকে বের করতে হবে এই ক্লাসটার জন্য। অবশ্যই বই খাতা পেন্সিল তুমি বের করে ক্লাসের জন্য একদম রেডি হয়ে নাও। 61টি পৃষ্ঠা আমাদের রয়েছে, ছোট ছোট প্রশ্ন এবং একটা ছক তালিকা রয়েছে। তো এই ক্লাস থেকে তুমি কি করতে পারবে, সুন্দর করে ছোট প্রশ্নের উত্তর এবং ডান বা ছকগুলো করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নের উত্তরে। প্রথমে আমি উপরে টপিকটা লিখে দিচ্ছি, মুক্তিযুদ্ধ। হ্যাঁ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। পাকিস্তানি
সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখে। তাহলে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন? পাকিস্তানে কারাগারে। কোথায় ছিলেন? পাকিস্তানে কারাগারে। আচ্ছা আমি লিখে ফেলছি এখানে 3 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন? কোথায় বন্দী ছিল? আচ্ছা এর উত্তরে আমরা দিতে পারি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে। আমি এটা লিখছি না, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু এখানে কি লিখব? পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। ঠিক আছে, আমি এটা না লিখার একমাত্র কারণ যে প্রশ্নে তুমি অর্ধেক অংশটা পেয়ে যাচ্ছ ওখান থেকে, তোমার উত্তরের অর্ধেক অংশ পেয়ে যাচ্ছ তুমি প্রশ্নের মধ্যে থেকে। ঠিক আছে, তো প্রশ্নের মধ্যে থেকে তুমি এতটুকু লিখবে, লিখার পরে তুমি উত্তরটুকু বসিয়ে দিবে পাকিস্তানের কারাগারে। তারপরে তো বন্দী ছিলেন এই কথাটা এখানে আছে। দেখো বাবুরা, প্রশ্নের উত্তর কিন্তু খুবই সহজ, লেখাটা খুবই সহজ যদি তুমি একটু টেকনিক্যাল লিখো। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের প্রশ্ন রয়েছে, বঙ্গবন্ধু কোন তারিখে দেশে ফিরে আসে? বঙ্গবন্ধু কোন তারিখে দেশে ফিরে আসে? আচ্ছা আমরা 4 নম্বরে শুধু উত্তর লিখব, কারণ এই উত্তরটা অনেক বড়। আচ্ছা, বঙ্গবন্ধু আমি আগে তোমাদের বইয়ে উত্তর খুঁজতে চাইবো। বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এই যে আমাদের এই প্যারাতেই রয়েছে এটার উত্তর। তাহলে বঙ্গবন্ধু কবে দেশে ফিরে আসেন? বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আসে। আচ্ছা বঙ্গবন্ধু কি করে? বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরে আসে, আমাদের স্বাধীন বাংলাদেশে তিনি পা রাখেন 1972 সালে। আচ্ছা পরের প্রশ্নে কি রয়েছে, 1975 সালে কি হয়েছিল? এই প্রশ্নের উত্তর দিতে যেয়ে তো মনটা খারাপ হয়ে যায়, তাই না বলো? হ্যাঁ, 1975 সালে কি হয়েছিল আমরা এখানে আপনাদের আবারও নিচের পেলাতে আমরা পাবো। 1975 সালে 15ই আগস্ট তিনি অর্থাৎ বঙ্গবন্ধু একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুর হাতে সপরিবারে নিহত হয়। আমি শুধু উত্তরটাই লিখছি। কি প্রশ্ন আসছে? 1975 সালে। আচ্ছা আমি লিখব 1975 সালের 15ই আগস্ট একদম সরাসরি বঙ্গবন্ধু 15ই আগস্ট 1975 সালে 15ই আগস্ট একদল ষড়যন্ত্রকারীর হাতে হাতে বঙ্গবন্ধু সপরিবারে
তাহলে 1975 সালে কি হয়েছিল, 1975 সালে 15ই আগস্ট একদম ষড়যন্ত্রকারীর হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত, কিংবা 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবার একদম ষড়যন্ত্রকারীর হাতে নিহত হন, কখনো তুমি তোমার মত করে সাজিয়ে নিতে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের উত্তরগুলো কিন্তু পেয়ে গেলাম। আমরা দেখো আমরা বইয়ের ভিতর থেকে ছোট ছোট প্রশ্নের উত্তর পেলাম, তাই না? আশা করি সবাই উত্তরগুলো মনে রাখছে এবং লিখে অবশ্যই পেয়েছে, পোস্ট করবে। তাহলে আমি মুছে ফেলছি। ওকে, তাহলে এখন আমরা নিচের ছকের দিকে এগিয়ে যাব। ওকে, নিচের ছকে রয়েছে 1971 সালের উল্লেখযোগ্য ঘটনাগুলো তারিখের পাশে লিখুন। 1971 সালে, তাই না? 1971 সাল, আমি এখানে একটা সূর্যের মত করে লিখছি। 1971 সালের উল্লেখযোগ্য ঘটনা, তাই না? প্রথমে রয়েছে 7ই মার্চ, প্রথমে রয়েছে কি 7 মার্চ। আচ্ছা, চলো তোমার আমরা একটু মনে করে ফেলি 7 মার্চে কি হয়েছিল, আমরা সেক্ষেত্রে কোথায় যাব, অবশ্যই আমাদের বইয়ের রিডিং এ চলে যাবো। এখানে এই প্যারার প্রথমেই রয়েছে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। তাহলে কি দেন তিনি ঐতিহাসিক 7ই মার্চে? কি দেন? ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধু 7ই মার্চে কি করে? ঐতিহাসিক ভাষণ দেন। আচ্ছা, কোথায় দেন? ঢাকার রেসকোর্স ময়দানে, যেটার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা, 25 মার্চের রাতে কি হয়েছিল? 25 মার্চ, 25 মার্চ, 25 মার্চ। আচ্ছা, 25 মার্চে কি করে? দেখো, 25 মার্চের রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা করে। তাহলে কি করে? পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর কতগুলো ছবি
কোনো ছবি কিনে চাইলে বাজার থেকে সুন্দর সুন্দর ছবি কিনে আমাকে বলে কিনে সুন্দর করে একটা অ্যালবাম তৈরি করতে পারো। তোমার সামনে এটা বিভিন্ন বয়সে বিভিন্ন কর্মকাণ্ডের ছবি আঁকতে পারো। আমার কিন্তু আছে, জানো আমার ফোনে অনেক ছবি আছে। আচ্ছা, তারপরে আরেকটা রয়েছে, কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়, কবে? এখানে অপশনে রয়েছে 7ই মার্চ, 25শে মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর। আমরা জেনে গেছি এই যে স্বাধীনতা ঘোষণা করা হয় 26শে মার্চ। তাহলে তোমাদের আর কারো কোনো সমস্যা বলো তো দেখি, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ও ঠিক আছে, হ্যাঁ এটা 26শে মার্চই হবে, কারণ 25শে মার্চের রাতের শেষে 26শে মার্চের প্রথম ভোরের দিকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তাই 26শে মার্চই আমাদের স্বাধীনতা দিবস, ঠিক আছে, এবং কি স্বাধীনতার ঘোষণার দিন, ঠিক আছে, এই জন্য আমরা ওই দিনকে স্বাধীনতা দিবস বলবো। 16ই ডিসেম্বর একাধারে আমাদের বিজয় দিবস, একাধারে আমাদের স্বাধীনতা অর্জনকারী দিবস, আমাদের আনন্দের দিবস, ঠিক আছে। তাহলে তোমাদের এইজ যাবো থাকবে, এইজ যাবো থাকবে 61 পৃষ্ঠার প্রশ্নোত্তর ও ছ। সবাই সুন্দর করে লিখবে, বাসায় বুঝে লিখবে, অবশ্যই বারবার রিডিং করে লিখবে, কোনোভাবে যেন তারিখগুলো ভুল না হয়ে যায়। একবার যদি তোমার ব্রেনে তুমি সুন্দর করে সাজিয়ে নাও, তাহলে কিন্তু তোমার আর বিষয়গুলো ভুল হবে না। তাহলে সবাই ভালো থেকো, অবশ্যই অবশ্যই লিখে পেজে পোস্ট করো, ভালো খাওয়া দাওয়া করো, আর বাবা অবশ্যই অনেক সুস্থ থাকো। আবার আগামী ক্লাসে দেখা হবে, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।